नमस्कार बंधुरा, माइल्स टू राइड विथ सुब्रत चैनल तुम्हारे स्वागत जानाई। आमी तुम्हारे बंधु सुब्रत। आज आमरा चले बाबा केदारनाथ धाम दर्शने और चलो तुम्हारा संगे पाए हाँटी आमरा घुरे आसी बाबा केदारनाथ धाम। जीवने जत ही तीर्थ करे थाकुक ना केन एक बार केदारनाथ धाम जावा सबेरी दरकार। ताई आज आमी तुम्हारे बोलबो केदारनाथ धाम की करे पौंछाबे, किभाबे की देखते पाबे, कोथाय थाकते होबे, की रकम धरनेर खरच, ए टू जेड इनफरमेशन तुम्हारा भिडियोर माध्यमे पेये जाबे। एबं एकदम नतून रिसेंट जारा नतून देखछो तादेर काछे आमार अनुरोध, तुम्हारा अवश्य चैनलटाके सबसक्राइब करे नाओ और अवश्य पाशे थाका बेल आइकनटाके दाबिये दाओ, कारण एई धरनेर नतून नतून सुंदर सुंदर भिडियो तोमादेर जन्य आमरा आनते थाकबो। तोमादेर सपोर्ट खुबई दरकार। चलो बोलो केदारनाथ की जय, बोलो बाबा भोलेनाथ की जय। चलो तब एगिए जा। केदारनाथ जाওয়ার জন্য তোমাদের আগে হরিদ্বার স্টেশন বা ঋষিকেশ স্টেশন বা দেরাদুনে আসতে হবে। আর যে কোনো বড় শহর থেকে হরিদ্বারের সঙ্গে বা ঋষিকেশের সঙ্গে ট্রেন মারফত এলোফ্রেনে মারফত যোগাযোগ সুন্দর রয়েছে। তাই প্রথমে তোমাদের আগে হরিদ্বার স্টেশন বা ঋষিকেশ স্টেশন বা দেরাদুনে আসতে হবে। আমরা লোকাল ট্রেনে পাঁচকুড়াতে এখান থেকে আমরা যাব হরিদ্বার। ওখান থেকে আমাদের এক্সপ্রেস আছে কোন এক্সপ্রেস রিসিডিউল হয়ে গিয়ে 4:16:10 আছে একটা পাঁচে। হাওড়া থেকে তোমরা দুন এক্সপ্রেস না হলে কুম্ভ এক্সপ্রেস পেয়ে যাবে হরিদ্বার যাওয়ার জন্য। আর যদি সরাসরি ট্রেন না পাও তাহলে ভায়া দিল্লি হয়েও ট্রেন অনেক আছে যাওয়ার জন্য। আমরা এসে গেছি হরিদ্বারে। এখন আমরা হরিদ্বার স্টেশনে, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ হরিদ্বার বড় একটা শিবের মূর্তি। আমরা এখন যাব হোটেল কুইনে। আমাদের এখানে বুকিং ফার্স্ট নাইট স্টেটা তোমাদের হয় হরিদ্বারে না হলে ঋষিকেশে করতে হবে। তারপরের দিন তোমাদের বেরিয়ে যেতে হবে গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এসে গেছি আমাদের হোটেল হোটেল কিনে। তো দেখেন আমাদের হোটেল রুমটা খুব সুন্দর সাজানো গোছানো, 800 টাকাতে পেয়েছি আমরা। তো বন্ধুরা ঋষিকেশ বা হরিদ্বারে পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে একটা হোটেল নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা কাজ হবে কি, পরের দিনের জার্নির জন্য বাস বুক করে নেওয়া বা যারা যে সাওয়ারিতে করে যেতে চাইছো যদি 4 চাকা নিতে চাও তাহলে 4 চাকা তোমরা হরিদ্বার স্টেশন বা ঋষিকেশের কাছেই তোমরা প্রচুর পেয়ে যাবে। তোমাকে চট করে ওখানে গিয়ে বুক করে নেওয়া যাতে পরের দিনের দিনটা না নষ্ট হয়ে যায়। আমরা নিয়েছি একটা স্কুটি যেটা আমাদের ভাড়া পড়লো প্রত্যেক দিনে 700 টাকা করে, আর বাকি তেলটা আমাদের ভরতে হবে। আর তোমরা যদি বাসে করে যাও তাহলে পার হেড 600 থেকে 700 টাকার মতো খরচা হতে পারে। ওরা প্রায় 10 থেকে 12 ঘন্টার মধ্যে তোমাকে সোনপ্রয়াগে পৌঁছে দেবে আর মাঝে হল্ট দেবে খাওয়া দাওয়ার। বাসগুলো সবই সীতাপুর পর্যন্ত যায় আর সীতাপুর থেকে সোনপ্রয়াগের দূরত্ব 1 কিলোমিটার। সেটা তোমাকে পায়ে হেঁটে বা তোমাকে স্যাটেল আছে স্যাটেলে করে যেতে হবে। আমরা এখন আছি দেবপ্রয়াগে। আমরা ঋষিকেশ থেকে দেবপ্রয়াগে এসে গেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো নদী, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে অলকানন্দা। না তো তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এটা হলো সীতাপুরের স্ট্যান্ড, আর এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে সোনপ্রয়াগের স্ট্যান্ড। ঠিক আছে, যে সমস্ত বড় বড় বাসগুলো আছে সব এখানেই থাকে। আর 4 চাকা আর বা ছোটো গাড়ি মানে বাইক এইগুলো সব কিন্তু সোনপ্রয়াগের স্ট্যান্ডে গিয়ে থাকে। যেমন আমাদের স্কুটিটা আমরা সোনপ্রয়াগের স্ট্যান্ডেই রেখে দেবো।
তো চার চাকা বা বাইক নিয়ে এলে তোমরা সোনপাইগড়ি স্ট্যান্ডেই রাখবে, কারণ এখানে 1 কিলোমিটার এগিয়ে আসা সীতাপুর থেকে আরও সুবিধা। আর এখান থেকে তোমরা স্যাটেল পেয়ে যাবে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। এখান থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স 5 কিলোমিটার, তো ওটা তোমরা নিজের গাড়িতে বা পার্সোনাল গাড়িতে করে যেতে পারবে না, কারণ ওখানে নিয়মটাই ওইভাবে করা রয়েছে। এখানে দু চাকার জন্য যেটা পার্কিংয়ের চার্জ সেটা হলো 12 ঘন্টাতে 50 টাকা, আর চার চাকার জন্য আই থিঙ্ক 12 ঘন্টাতে 200 টাকার মতো, কনফার্ম বলতে পারছি না। তো বন্ধুরা অনেকেই থাকে যারা সোনপ্রয়াগে থেকে যায়, পরের দিন সকালবেলা সোনপ্রয়াগ থেকে স্যাটেলে করে গৌরীকুণ্ডে যায় এবং গৌরীকুণ্ড থেকে হাঁটা পথ শুরু করে, ট্রেকিং শুরু করে। কিন্তু যদি গৌরীকুণ্ড পর্যন্ত আগের দিন থেকে যাওয়া হয়ে যায়, মানে আগের দিন থেকে যদি মানে চলে যাওয়া যায়, তাহলে খুব সুবিধা হয়, কারণ 5 কিলোমিটার কভার হয়ে থাকে আর সকাল সকাল একদম ভোর ভোর ওখান থেকে বেরিয়ে হাঁটা দেওয়া যায়। তো বন্ধুরা কেদারনাথ ঘোরার আগে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, আর সেই রেজিস্ট্রেশনটা অবশ্যই অনলাইনে করে নিলে সবথেকে ভালো, আগের থেকে যদি করা থাকে সবথেকে বেস্ট। আর না হলেও হরিদ্বার, ঋষিকেশ বা সোনপ্রয়াগ, গৌরীকুণ্ডে সব জায়গাতেই তোমরা চারধামে রেজিস্ট্রেশন করতে পারো। তো আমরা এখানে বাইকটা রেখে দিলাম, আবার এখান থেকে আমরা হাঁটা দেবো সোনপ্রয়াগের স্যাটেল স্ট্যান্ডের দিকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। এই স্যাটেলের ভাড়া 50 টাকা পার হেড, ওরা 5 কিলোমিটার পৌঁছে দেবে গৌরীকুণ্ডের স্ট্যান্ডে। গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি, সেন্ট্রাল ট্যাক্সিতে উঠে গেছি। 50 টাকা বল যা সিস্টেম বাবা কি। আমরা এসে গেছি গৌরীকুণ্ডে, আমরা এবার জেএমএনএ হোটেলে আমাদের বুক করা আছে, আমরা যাবো জেএমএনএ হোটেলে গেছি। আর এখান থেকে 16 কিলোমিটার রাস্তা কেদারনাথ, কালকে আমরা সকালবেলা এখান থেকে পাড়ি দেবো। যারা পনি বা ঘোড়া বুক করতে চাও তারা সোনপ্রয়াগে ওখানে রেজিস্ট্রেশন অফিস আছে, ওখানেই তোমরা বুক করে নিতে পারো সরকারিভাবে। সোনপ্রয়াগ আর গৌরীকুণ্ডের দু জায়গাতেই লকরুমের খুব সুব্যবস্থা রয়েছে, তাই দরকারি জিনিসগুলোকে কাছে রেখে বাকি সমস্ত জিনিসগুলোকে এই লকরুমে তোমরা লক করে যেতে পারো। আর এর ভাড়া 50 টাকা মাত্র পার ব্যাগ পার ডে। আমরা হোটেল গৌরীকুণ্ডে তোমাদের দেখিয়ে দিই আমাদের ইকোনমিক্যাল রুমটা, সেটা হচ্ছে এই হলো আমাদের ইকোনমিক্যাল রুম। মোটামুটি এটা প্রায় 1700 টাকা না 1600 টাকা না 1700 না 800 এরকম কিছু নিয়েছিলো অনলাইন বুক করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে রুম, ইকোনমিক্যাল রুম। হ্যাঁ, তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, হলো বাথরুমটা খুব সুন্দর। এই হচ্ছে বেসিন, এখানে একটা আয়না দেওয়া আছে, আর এখানে রাখার জন্য জায়গা। এই হচ্ছে কুমোট, আর হচ্ছে এই সাওয়ার, আর এখানে গিজার লাগানো। এই হচ্ছে মোটামুটি বাথরুমটা স্পেসটা খুব সুন্দর বড়, আর এই হচ্ছে বাথরুম। হর হর মহাদেব, শিব শম্ভু। বন্ধুরা আজকে 23/6/2022 আমরা শুরু করছি আমাদের ট্রেকিং কেদারনাথ ধাম। বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন হোটেল থেকে। চলো এখন অনেক ট্রেকিং 16 কিলোমিটার। বন্ধুরা আমরা স্টার্ট করে দিলাম আমাদের জার্নি, কেদারনাথ জার্নি। আমাদের হাঁটা পথ শুরু হয়ে গেছে, এখানে পনির প্রচুর ব্যবস্থা করা আছে, এখানে পনির ঘোড়া প্রচুর যাচ্ছে, এখানে পনির সব ব্যবস্থা করা আছে, এখানে খাড়া প্রচুর। এই হচ্ছে ছড়াই আঙ্গাজার, ওই এখান থেকে খাড়া ছড়াই ধরে উঠে ঘুরলাম, এখনই হালকা হয়ে যাচ্ছে দম, ঠিক আছে। সামনে আমার বহু রাস্তা, হারো হারো শম্ভু বলতে বলতে আমরা উঠে যাবো উপরে। আমার বেটু লাঠি নিয়ে নিয়েছে, চলো হারো হারো শম্ভু, বলো হারো হারো শম্ভু।
জঙ্গল চট্টি এখান থেকে 3.50 কিলোমিটার, আর কেদারনাথ এখান থেকে কেদারনাথের দূরত্ব 15.50 কিলোমিটার। কেদারনাথ ট্রেকিংয়ের একদম শুরুতে তোমরা অনেক খাওয়ার দোকান, রেনকোটের দোকান, জুতোর দোকান পেয়ে যাবে, ছড়িরও দোকান পেয়ে যাবে। তোমরা যা যাবতীয় জিনিসপত্র তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। তার 500 মিটার পরেই পেয়ে যাবে ঘোড়ার পড়াও। আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার সবে এসেছি, ক্যামেরাটা নিচে দিয়ে এসেছি। অনেক বহু রাস্তা আমাদের, মাত্র 1.5 কিলোমিটার এসেছি। চলো তোমাদের সব জান থাকবো। এখানে জলের ব্যবস্থা আছে পাশে পাশে, পনি প্রচুর যাচ্ছে পাশে, একটু সমস্যা। আমরা একটু বিশ্রামের জন্য বলছি, আর এখানে মন্দাকিনীর আওয়াজ, নদীর আওয়াজ, গম গম আওয়াজ আসছে সবসময় কন্টিনিউ প্রায় চলার পথে। মশার সিট এরকম করা আছে এবং ডলিতে সবাই চলে যাচ্ছে, ডলি দেখি চলো। হর হর মহাদেব। তো ডলির রেট মোটামুটি 18-20 হাজার টাকা, আর পিট্টুর রেট প্রায় 7-8 হাজার টাকা। সব কিছু ওয়েটের উপর বার্গেনিং চলে, ওঠানামা করে। আমরা এসে গেছি এখন জঙ্গল চট্টি। বল, জঙ্গল চট্টি। জঙ্গল চট্টি আমাদের প্রায় কত, 3.5 কিলোমিটার মতো হাঁটা হয়েছে না? আমরা এখন জঙ্গল চট্টি পেরোচ্ছি, এরপরে ছাড়া চড়াই মনে পাঠিয়েছি। আমরা এখন জঙ্গল চট্টি পেরোচ্ছি, এখন ওদিকে এখান থেকে সোজা ওই উঠে যেতে হবে, ওদিকে ওই ধপধপে সাদা কেদারনাথের পাহাড়টা দেখতে পাচ্ছি। ঘোড়াতেও ওঠার জন্য একটু বেশি টাকা নেয়, তাই 4-4.5 হাজার টাকা, আর নামার সময় হলে একটু কম নেয়, 3 হাজার টাকার মতো। তো বন্ধুরা, প্রথম 6-7 কিলোমিটার খুব সহজেই আসা যায়, কারণ তখন মনের মধ্যে জোশ থাকে, পুরো রামবাড়া পুল পর্যন্ত চড়াই হলেও পৌঁছে যাওয়া যায়। কিন্তু তারপরে যে চড়াইটা আসে রামবাড়া পুলের পরে, সেই চড়াই ভেঙে ওপরে উঠতে সত্যি মানে বাবার অসীম কৃপা না থাকলে এত সহজে ওঠা যায় না। বন্ধুরা, আমরা এখন রামবাড়া পৌঁছাইনি, যাচ্ছি রাস্তাতে আছি। এখানে খুব সুন্দর একটা পাহাড়ের ছবি দেখতে পেলাম রাস্তাতে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। ভাড়া চড়াই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রামবাড়া এখানে বাকি আছে, রামবাড়া পুলের সামনে গেলে তোমাদের ভিডিও করে দেখো। তো বন্ধুরা, আমরা যেভাবে যাচ্ছি সেভাবেও তোমরা যেতে পারো, আর না হলে তোমরা হেলিকপ্টারে করেও যেতে পারো। হেলিকপ্টারের জন্য তোমরা উত্তরাখণ্ড যে ট্যুরিজম সাইট আছে ওখান থেকে তোমরা বুক করতে পারো অনলাইন। আগে থেকে বুক করলেই ভালো, সিট পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এখানে যে ভাটা বা গুপ্তকাশীতে যে কাউন্টার রয়েছে হেলিকপ্টারে, ওখান থেকে তোমরা বুক করতে পারো। তো সেটা পাওয়ার চান্সটা একটু কমে যায়, তবে ব্যবস্থা আছে, ঠিক আছে। আর তোমার থেকে 15-20 মিনিটের মধ্যে তোমাদের পৌঁছে দেবে কেদারনাথ মন্দিরের জাস্ট 1 কিলোমিটার আগে হেলিপ্যাডে। ওখান থেকে তোমরা পুজো দিলে, পুজো দেওয়ার পর আবার 20-25 মিনিটের মধ্যে আবার ফিরে গুপ্তকাশী বা ভাটাতে পৌঁছে গেলে। তো এতে কী হলো, খুব সহজে ঠাকুর দর্শনও হয়ে গেল, আর এত ঝামেলার মধ্যে পড়তে হলো না, এত ট্র্যাকিং ফ্যাকিং করার দরকার পড়লো না। রামবাড়া 1 কিলোমিটার, ছোটা লিংচলি 2.5 কিলোমিটার, লিংচলি 5 কিলোমিটার, ছানি 10 কিলোমিটার।
তো আমরা এখন আছি ভীমবালিতে আর প্রায় 6 কিলোমিটার মতো আমাদের পায়ে হাঁটা পথ কভার হয়ে গেছে আর 1 কিলোমিটার এখান থেকে রামবাড়া রিপিট কাউন্টার অনি রিপিট কাউন্টার ভীমবালি আমরা ভীমবালি পেরিয়ে যাচ্ছি রামবাড়া দিয়ে কাছে এসেছি এখানে দুটো রাস্তা আছে রাস্তা প্লেন আছে এখানে দুটো রাস্তা আছে ওটা দিয়ে গেলে হবে গিয়া আমরা এই উপর দিকে চড়াই আছে কিন্তু এটা 2.5 কিলোমিটার কম হবে আর এখান থেকে যদি যাই তাহলে এখান থেকে এইটুকু যদি যাই তাহলে 2.5 কিলোমিটার বেশি এটা সমান করার রাস্তা কিন্তু 2.5 কিলোমিটার বেশি তাই আমরা ভাবছি একটু উপর দিয়ে চলে যাব একটু কষ্ট হোক শর্টকাট শর্টকাটটাই ধরে নেব সবাই যাচ্ছে প্রায় ওটা দিয়ে যারা গিয়েছে তারাই আমাদের বললো যে উপর দিয়ে যেতে সুবিধা হবে হ্যালো বন্ধুরা এই তো আমরা কেদারনাথ যাচ্ছি এখন একটু বসছি বলে দাও তুমি কিরম করে আসছো কথা কিছু ভারী কিছু খাবো বন্ধুরা আমরা এখন রামবাড়া পুলের এখানে মন্দাকিনী নদী অজর ঝরে বয়ে আসছে গর্জন করে তার সাউন্ড এখানে দুটো পুল দেখতে পাচ্ছ তোমরা ডান দিকেরটা নতুন বানানো হয়েছে আর বাম দিকেরটা আগে ছিল আগের পুল 2013 সালে যখন বন্যা হয় তখন ওই পুলটা আগে ছিল তখন ওই পুলটা নড়বড়ে হয়ে গেছে তখন উপর দিয়ে জল বইছে ছিলাম এদিকে আসছি ফুলটাও দুলছে আমরা এখনো কেদারনাথ 8.5 কিলোমিটার এখনো বেস ক্যাম্প 6.5 কিলোমিটার এখন আমাদের 8.5 কিলোমিটার যেতে হবে কেদারনাথ আর বেস ক্যাম্প এখনো 6.5 কিলোমিটার ঠিক আছে দেখতে পাচ্ছ অনেকে শর্টকাট আসছে এইখান দিয়ে শর্টকাট এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে উঠছে এটা দিয়ে এটা দিয়ে পুরো গিয়ে ওই রামবাড়া পুলের কাছে এটা খুবই রিক্সি তবুও কী করবে মানুষ খাড়া চড়াই হয়ে উঠে আসছে শর্টকাটের জন্য হ্যাঁ
আমরা প্রায় ন কিলোমিটার আমাদের এসে গেলাম, ন সাড়ে ন কিলোমিটার আমাদের এসে গেছি। এখন এখান থেকে কত, 7-8 কিলোমিটার। তো সবথেকে বড়ো ব্যাপার হলো আমি ওই ব্যাটাকে দেখতে পাচ্ছিলাম না, পুরোটাই হেঁটে আসছে এখনো পর্যন্ত, আর এখনো বলছে পুরোটা হেঁটেই যাবে। ঠিক আছে, বড়ো পাওয়া না, বড়ো অ্যাচিভমেন্ট। ঠিক আছে, দেখা যাও কত দূর হেঁটে যেতে পারে। বলে টাটা করে দাও। ওটা পুরোটা হেঁটে যাবে, ওটা পুরো হেঁটে যাবে তো একদম না, তো পুরোটাই হেঁটে যাবে, সে বলছে পুরোটাই হেঁটে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর কেদারনাথ এখান থেকে 6 কিলোমিটার এখনও। ঠিক আছে, এখনও 6 কিলোমিটার, আর এখনও খাড়ায় চড়তে হবে। অ্যাকচুয়ালি রামবাড়ার পর থেকে প্রায় 5-6 কিলোমিটার পুরো খাড়ায় চড়াই, তারপর লাস্ট 2 কিলোমিটার মতো লেভেল। আমাদের যে জিএমপিনে বেস ক্যাম্প আছে, বেস ক্যাম্পে যে আছে টেন্ট আছে, সেটা প্রায় ওই 1.5-2 কিলোমিটার আগেই। তো সেই হিসাবে এখনও যেহেতু কেদারনাথ 6 কিলোমিটার, 1 কিলোমিটার করে 4 কিলোমিটার আমাদেরকে এখনও হাঁটতে হবে। তো হরে হরে শম্ভু, চলো সামনে গিয়ে যাওয়া যাক। জয় শিব শম্ভু বলে মহেশ্বর। বন্ধুরা, ব্যাটা আমার পারলো না, সে ছাড়লো না, কিন্তু আমরা দেখলাম যে অনেক কষ্ট হচ্ছে, সেই জন্য ওকে পিঠুতে চাপিয়ে দিলাম। বন্ধুরা, আমরা এখন এখান থেকে কেদারনাথ 4 কিলোমিটার, আর বেস ক্যাম্প এটা 2.5 কিলোমিটার। অবস্থা খারাপ আমাদের, আর চড়তে পারছি না কোনোভাবেই। পিট্টু নিয়েছি বলে তাই সম্ভব হলো, বেটা ঘুমিয়ে গেছে ওখানে, আর পাচ্ছি না সত্যি কথা, মানে চালু করো কিন্তু একটু কষ্ট, হাল খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ঘোড়ায় করে এলে তোমাদের এই 2 কিলোমিটার আগেই নামিয়ে দেবে এই জায়গাতে, এখান থেকে তোমাদেরকে পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরের দিকে যেতে হবে। কেদারনাথ মন্দিরের ঠিক 2 কিলোমিটার আগে থেকেই পুরো কেদারনাথের ভ্যালি, তাই জন্য লেভেল সমস্ত রাস্তা, কিন্তু পুরো 14 কিলোমিটার হেঁটে আসার পরে বাকি এই 2 কিলোমিটার 50 মিটার করে হাঁটতে হাঁটতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে প্রত্যেক 50 মিটারে 10 মিনিট করে বিশ্রাম নিতে। আর সত্যি মানে লাস্টের দিকে আর পারাই যায় না হাঁটতে, তবুও বাবা কেদারের কৃপা থাকলে তবেই একমাত্র সম্ভব। আমাদের প্রায় 13.5 ঘন্টা লাগলো আমাদের জিএমভিএনের নন্দী কমপ্লেক্সে পৌঁছাতে। আমাদের জিএমভিএন নন্দী কমপ্লেক্সেই আমাদের বুকিং রয়েছে, আজকে আমরা এখানেই রাতে থাক। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে যদি কেদারনাথ তোমরা আসো, অবশ্যই তোমরা বুকিং করে আসবে, আর পারলে জিএমভিএনের টেন্ট হোক, জিএমভিএনের নন্দী কমপ্লেক্সের এমনি ডরমেন্টি হোক, বা তোমার স্বর্গরোহিণী হোক, যেখানে হোক তোমরা মোটামুটি বুকিং করে আসবে, তাহলে তোমাদের বুকিংও ক্যান্সেল হবে না, আর একটা রিজনেবল দামও তোমরা পেয়ে যাবে। লাস্ট 4 কিলোমিটার আসার জন্য পিঠু আমাদের থেকে প্রায় 1700 টাকা নিল, আমার বেটু আর একটা যে ব্যাগ ছিল ওই দুটোকে আমাদের এই টেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখান থেকে এখনও 1.5 কিলোমিটার রাস্তা কেদারনাথ, আমরা এখানেই আজকে রাত্রে থাকবো। আমাদের এই টেন্ট বুকিং রয়েছে, দুটো বেড 400 টাকা করে, 800 টাকা পার ডে, দুদিনের জন্য থাকবো, আর দুদিনে 1600 টাকা। লাইট নেই, অন্দর
বন্ধুরা আমরা আজকে আছি এখানে টেন্টে কেদারনাথে জিএমবিএনের টেন্ট এটা 400 টাকা করে পার বেড নিচে বিছানা টেন্টের মধ্যে 10টা করে বেড আছে শেয়ার করে থাকতে হয় এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই একটা এখানে আলো দেওয়া আছে আর এখানে একটা চার্জিং এর পয়েন্ট আছে ঠিক আছে চার্জিং এর পয়েন্ট বাকি 10খানা বেড আছে আর এখানে বালিশ নেই রাতের জন্য শুধু স্লিপিং ব্যাগ দিয়েছে এর মধ্যে ঢুকে যেতে হবে চেন লাগিয়ে আমরা সবগুলো নিতে চেষ্টা করছিলাম কিন্তু অলরেডি সব বুকিং এইটাই আপাতত বুক করে এসেছিলাম দুদিন এখানেই থাকতে হবে অ্যাডজাস্ট করতে পারি এর কমন বাথরুম সব পেছন দিকে আছে ঠিক আছে আর এখানে অ্যাভেলেবল টেন্ট পাওয়া যায় কোনো অসুবিধা নেই তবু বুক করে আসাটাই সব থেকে বেটার বুদ্ধির কাজ হবে মানে ঘোড়া এত বেশি চলতে থাকে যে পাশ দিয়ে আসাটা খুব রিস্ক হয়ে যায় কারণ কখনো কখনো ঘোড়া এসে ধাক্কাও মেরে দেয় এটা সমস্যা ঘোড়ার জন্য বেশি জ্যাম ঘোড়ার জন্য বেশি জ্যাম আর রাস্তাটা পুরো নোংরা আর খুব কষ্ট আছে মানে কেদারনাথের ট্রিপ করা এত সহজ কথা নয় মনে জোর নিয়ে আসতে হবে ঘোড়া স্ট্যান্ড আর কি ওইখান থেকে লেভেল পুরো ঘোড়া এখান থেকে কত মানে 200-300 মিটার ডিস্টেন্স আছে টোটাল 2 কিলোমিটার লেভেল আর এখানে সব জিনিসের তো প্রচুর দাম তোমরা জানো একটা মাজার বোতল 40 টাকা দাম 80 টাকা নিচ্ছে আর যেমন তোমার জলের বোতল 50 টাকা নিচ্ছে 1 লিটার জল নিম্বু পানি 30-40 টাকা নিচ্ছে এরকম আর হচ্ছে তোমার একটা পরোটার দাম 50 টাকা এখানে 60 টাকা কেদারনাথে 60 টাকা রাস্তায় পাচ্ছিলাম 50 টাকা ম্যাগি 60 টাকা মানে একটা যে ম্যাগি 60 টাকা সব ডবল দাম যে কোনো কোল্ড ড্রিঙ্কস টাইপে নিলে সব ডবল দাম অনেক দাম অনেক বেশি দাম তো এতটা উপরে এসে রায় দিচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে কিছু করার নেই দাম তো দিতেই হবে কারণ কষ্টের ব্যাপার মানে প্রচুর কষ্ট প্রচুর সবের পক্ষে সম্ভব নয় ওই ঘোড়া করেই আসা সম্ভব একমাত্র পায়ে হেঁটে আসা করে এসে আমাদের জন্য টুরিস্টদের কাছে খাবার যোগান ঠিক আছে চলো আমরা দেখি কাল সকালে তো দর্শন তাড়াতাড়ি গিয়ে মানে দর্শন করার জন্য লাইন দেবো তাড়াতাড়ি সকাল 5টা-4টা থেকে খুলে যায় কপাট তো 4টা থেকে 3টা মাঝে গ্যাপ থাকে আবার 5টা থেকে মনে হয় আবার 8টা-4টা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে চলো কালকেও দেখা হবে কালকে গুড নাইট আজকের মতো এখানে শেষ করলাম আমাদের জার্নি কালকে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেদারনাথ আমরা বেরিয়ে পড়েছি বাবা কেদারনাথের দর্শন করতে আর এইখানে অপরূপ কেদারনাথের ব্যাকগ্রাউন্ডে যে পিছনে যে পাহাড়টা দেখতে পাওয়া যায় হিমালয় সেটা দেখা যাচ্ছে এখন এখন ঘড়িতে বাজে কটা 4:30 আর এই হচ্ছে আমাদের টেন্ট এখন ভালো দেখা যাচ্ছে না বুঝতে পারছি এই হচ্ছে টেন্ট পুরো পাহাড়ে ঘেরা জায়গাটা এখানে এখান থেকে 1.5 কিলোমিটার কেদারনাথ আর এই হচ্ছে পাহাড় মাথার টুপিটা পুরো বন্ধুরা এদিকে যে দেখা যাচ্ছে পাহাড়টা এখান দিয়ে আগে পুরানো মানে 2013 সালে বন্যার আগে এখান দিয়ে রাস্তা ছিল পুরো রাস্তা ঠিক আছে আর এই হচ্ছে কেদারনাথের পুরো ভ্যালি কেদারনাথের মন্দিরটা এখান থেকে 1.5 কিলোমিটার তো একটু হালকা হালকা অন্ধকার আছে বলে তাই আমরা ঠিক করে দেখতে পাচ্ছি না হিমালয়ের বুকে এসে গেছি একদম হিমালয়ের সামনে আমরা এসে গেছি কেদারনাথের পুরো মন্দিরের সামনে এখান থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর এক অপরূপ দৃশ্য সুন্দর পাহাড় পেছনে হিমালয়ের রেঞ্জ পুরো ভ্যালিতে আমরা এসে গেছি এখন আর পাশ দিয়ে মন্দাকিনী নদী
বই চলেছে, তার এক গর্জন আওয়াজ সবসময় চলেছে। জীবনটা ধন্য হয়ে গেল এখানে এসে। এইটা হেলিপ্যাড তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে। আমরা জিএমভিএনের টেন্টে ছিলাম, আর ওই সামনে আছে স্বর্গরোহিণী জিএমভিএনের, কিন্তু ওগুলো খুব আগে থেকে বুক হয়ে যায়, সেই জন্যে যারা আসতে চাও কেদারনাথ আগে থেকেই বুক করার চেষ্টা করো, যাতে অ্যাভেলেবেল পেয়ে যাও, কারণ অ্যাভেলেবেল পাওয়া খুব চাপ, কারণ ওখানে খুব চাপ থাকে, খুব ডিমান্ড। এত সামনে এত সুন্দর ফ্যাসিলিটিস একমাত্র জিএমভিএন যেতে পারে। ঠিক আছে চলো সামনে এগাই। এগুলো স্বর্গরোহিণী কটেজ জিএমভিএন, খুবই ভালো, খুব সুন্দর, কিন্তু আগে থেকে না বুক করলে পাওয়া যায় না, তাই আগের থেকে সবসময় চেষ্টা করবে বুক করার। খুব ভালো, খুব ডাল ভাত রুটি সবজি খেতে গেলে এখানে বাইরের দোকান থেকে 150 টাকা নেয়, আর যদি তোমরা জিএমভিএনের ক্যান্টিন থেকে খাও তাহলে ওটার দাম 250 টাকা, একটু কোয়ালিটিটা ভালো। কেদারনাথে মন্দাকিনী নদী বয়ে আসছে, এই পুরো ভ্যালি এখানে। চলো বন্ধুরা, তোমরা দেখো ওইখানটাতে পুরো পাহাড়ের চূড়াতে, দেখো যেন উপর থেকে কিছু একটা নেমে আসছে, দেখো খেয়াল করে দেখো একটু জুম কর, এই সাইডেটা ওইটা, হ্যাঁ ওইটা দেখো, যেন মনে হচ্ছে উপর থেকে কি একটা নেমে আসছে, দেখো কেন মনে হচ্ছে ভগবান শিবের কিছু একটা, যেরকম হাত থেকে তার জ্যোতি বেরোয় সেরকম কিছু একটা, দেখো দিব্য জ্যোতি বেরিয়ে আসছে উপর থেকে, খেয়াল করে দেখো ওই জায়গাটাতেই। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, এরকম দৃশ্য দেখার মতো, এই দেখো 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 অনেক বেড়াচ্ছে, এখানে থাক, দেখো 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 অনেক, কী নামটি দেখো, মানে নেমে আসছে পাহাড়ের পেছন দিকে, পুরো নেমে আসছে, ওখানেই আছে ভগবান শিব। না বন্ধুরা, কেদার বাবার কপাট প্রত্যেকদিন ভোর 4টা থেকে খুলে যায় আর বন্ধ হয় 3টার সময়, মাঝে 2 ঘন্টা পরে আবার 5টা থেকে খুলে যায়, তো আবার বন্ধ হয় প্রায় 8টা 8:30 পর্যন্ত খোলা থাকে, তারপর তো এখানে রাত্রি 2টো থেকেই লাইন পড়ে যায়। ছোটে ভোলেনাথ, ছোটে ভোলেনাথ, জয় হো কল্যাণ, মেদিনীপুর, মেদিনীপুর, দক্ষিণ মেদিনীপুর, না পূর্ব মেদিনীপুর। আপনার? আমরা বাবা আকাশ, আমার বাড়ি, আমার আমাদের দর্শন হয়ে গেল কেদারনাথে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিড় কীরকম, আর আজকের ওয়েদারটা অপরূপ সুন্দর, সব কিছু সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে পূজা দেওয়ার টাইম সকাল 4টা থেকে শুরু হয়ে যায়, 4টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলে, আবার 5টা থেকে শুরু হয়, 8টা 8:30 পর্যন্ত চলে। ঠিক আছে, আর কেউ যদি আলাদা করে পূজা দিতে চায় পূজা দিতে পারে, এমনি প্রসাদ চড়াতে পারে,
আর এমনি মানে এমনি পূজা করতেও পারে, প্রসাদ চড়াতেও পারে, এরকম করতে পারে। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ক্যামেরা করতে পারলাম না। দূরে দূরে করেছি, তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই বড় পাথরটা, এইটাই পুরো মন্দিরের পেছনেই আছে, একদম একদম মন্দিরের পেছনে গাঢ় করে যখন যে বন্যা হয়েছিল সেই টাইমে, যে এই পাহাড়ের উপর থেকে যে পুরো একদম যে বৃষ্টির জল ধেয়ে আসছিল সেটাই পাথরটা তো মন্দিরটাকে বাঁচিয়েছে, অসীম কৃপা। ঠিক আদি শঙ্করাচার্যা সমাধিতে, ঠিক আছে, এটা জাস্ট কেদারনাথ মন্দির থেকে, এদিকে কেদারনাথ মন্দির আর এদিকে আছে আদি শঙ্করাচার্য মন্দির। ঠিক আছে, চলো আমরা নিচে যাবো। এই হচ্ছে শঙ্করাচার্য উনি সমাধি, আসো তোমরা চলো। এখানে লেখা আছে, কি লেখা আছে, জুতা খুলে দেবে কেন, এই দিকে ডান দিকে ডান, ఖండమండలాకారం వ్యాప్తం వీర్చరాచరం తత్పదం దర్శనం తీనో తస్మై శ్రీ గురువే నమః ఓం అభౌ వాపోష్టామయో వస్తనుజై ఆత్కర్ ఉదర్ చెప్పలే ఏ అచ్యుతానంద గోవిందో నామో చాణువేది యాదు పలే ఓరి ఓ మహా ఓం హరే ఓం అచ్యుతాయ నమ కేశవాయ నమ నాణాభ్యో హస్తోపజారిత పవిత్రో పవిత్రో వా సర్వావస్థాన్ కథోభ్యః బోల్ గురు బ్రహ్మ గురు విష్ణు గురు దేవో మహేశ్వర గురు సాక్షాత్ పరబ్రహ్మ తస్మై శ్రీ అరే కోయ్ బాత్ నహీ రెండు తో బచ్చే హై కోయ్ దిక్కత్ నహీ ఆవ్ బావు జీ హై యే లో ఆప్కే ఓం హరి ఓం మహా नमस्ते रुद्रवन अचकल ओम नमस्ते रुद्रवन नवदा कवे नम बाहुभ्याम तदे नम भद्रमसुजास्तु मां लक्ष्मी रक्तम स्वा सर्वे स्वस्थ ओचरंजीव कल्याणमस्तु हरि ओम चलो अपवित्रो पवित्रो वा सर्वावस्थान तथोभ्य या सुने पुंडिक काक्षा क्षमा अंतर पुंडिक सारे लोग खड़े हो जा भाई इधर और भी आपके साथ है कोई नहीं अब दोनों है ओ भद्रम असुर जातु मां लक्ष्मी वस्तु हो रक्तम स्वा सर्वे स्वस्थ কেদারনাথ থেকে বা নিচের দিকে নামছি, আর কি বলবো, হ্যাঁ এখন প্রায় 4:30 বাজে, আর 4:30 সময় আমার হাঁটা দিয়ে দিতে শুরু করেছি, এবার নিচের দিকে নামবো। তো মোটামুটি ওয়েদার তো ভালো, ঠিকঠাকই, এবার দেখা যাক কত টাইম লাগে। আর যাওয়ার সময় তো অনেক কিছু দেখিয়েছি, না আসার সময় আর কি, এখন আর যাওয়ার সময় অত বেশি কিছু দেখাতে দেখানোর দরকার নেই, দেখানোই আছে সব কিছু। তোমার সাথে বললাম আমরা চলতে আমাদের কেদারনাথ দর্শন হয়ে গেছে, আমরা নিচের দিকে নামছি, দেখি কত দূর কি যাওয়া যায়। বন্ধুরা আমরা প্রায় 8-9 কিলোমিটার মতো এসে গেছি,
আর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে রামমোহন স্কুলটা। আমরা প্রায় 9 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম 4:30, এখন আচ্ছা 3 ঘন্টা এসে গেছি প্রায় 9 কিলোমিটার মতো, এখনও বাকি আছে 8 কিলোমিটার মতো। নামতে খুব একটা অসুবিধা নেই, তার সময় বেশি অসুবিধা। 12 কিলোমিটার এসে গেছি, আর সামনে আছে 7 কিলোমিটার। অ্যাকচুয়ালি 16 কিলোমিটার 16 কিলোমিটার বলে, 16 কিলোমিটার তো নয়, 22 কিলোমিটার আমাদের রাস্তা। সেই জন্য আমরা আপাতত এই রামবাড়ার পুল, এই যে দেখেন রামবাড়া পুলের কাছে এসে গেছি। এখন এখানে বসেছি একটু হালকা ফুলকা টিফিন করার জন্য, চা ফা খাওয়া হলো, নাস্তা খাওয়া হলো। এটা আবার এখান থেকে 7 কিলোমিটার রাস্তা বাকি, তারপর সম্ভব বলে এগিয়ে যেতে হবে। কত কটা কত ঘন্টা হলো আমরা আসছি? 4 ঘন্টা টাইম, 4 ঘন্টা আমরা প্রায় 12 কিলোমিটার মতো এসে গেছি। 4 ঘন্টায় 12 কিলোমিটার, আর 3 ঘন্টায় যা করে চলে গেল প্রায় আমাদের অবস্থা হাল খারাপ, চলতে পারছি না। মেয়েরা তোমার কি অবস্থা বলো? তো বন্ধুরা, আমাদের এই কন্ট্রিবিউট তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমাদের সাপোর্ট প্রচুর দরকার, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবে আর এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াবে। থ্যাংক ইউ। জয় বলে কি, জয় বলে কি, আরে হ্যাঁ তুম উপর দিকে হাত তুলো এরকম, হ্যাঁ হ্যাঁ, জয় শম্ভু, জয় শিব শম্ভু, জয় কেদারনাথ। হ্যাঁ হ্যাঁ শম্ভু, জয় বলে।